বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম, রিয়েলিটি এক্সপো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে বিল্ডিংয়ের ছাদে রডের হিসাব। অর্থাৎ আমরা যারা বিল্ডিং তৈরি করি তো দেখা যায় যে আমাদের রড ক্রয় করতে হয়, বালি, সিমেন্ট, ইট, বিভিন্ন জিনিসপত্র ক্রয় করতে হয়। তো এই হিসাবটা অনেক সময় আমাদের সঠিক এস্টিমেটটা আমরা নিজেরা জানি না। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনারা যারা বিল্ডিং করবেন বা আপনারা যদি রাজমিস্ত্রি হয়ে থাকেন বা ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার যেটাই হন না কেন, আপনাদের জন্য এই চ্যানেলে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও, বিল্ডিং সংক্রান্ত, বিল্ডিং এর ডিজাইন, তারপরে রয়েছে আপনার রডের হিসাব, ইটের হিসাব, বালির হিসাব ইত্যাদি ইত্যাদি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখি আজকের ভিডিওর মূল টপিকস। তো বিল্ডিং এর ছাদে রডের হিসাব। তো আমরা যারা বিল্ডিং তৈরি করি তো আমাদের বিমের হিসাবটা হয় আলাদা, ফ্লোরের যে বেসমেন্ট সেটার হিসাবটা হয় আলাদা, আবার ছাদের হিসাবটা হয় আলাদা। তো আজকে আমি শুধু ছাদ নিয়ে আলোচনা করব, ছাদে কি পরিমাণ রড লাগতে পারে। তো ভিউয়ার্স, আমি এখানে একটি ছাদ নিলাম, এটা হলো যে আমাদের 60 ফুট বাই 50 ফিট, প্রায় 3000 স্কোয়ার ফিটের একটি ছাদ। তো দেখেন এখানে পাশাপাশি আমাদের কিছু ডানে বামে কিছু রড দেওয়া আছে, উপর থেকে নিচেও কিছু রড দেওয়া আছে। তো এখন আমাদের প্রথমে আমরা হিসাব করব যে লম্বা রড। তো লম্বা রড মানে ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ 60 ফুট যে লম্বা, ডান দিক থেকে বাম দিকে যে রডগুলো আমরা ব্যবহার করি, এটি সাধারণত 12 mm রড, যেটাকে আমরা বলি 400 সুতা রড। তো এই যে রডগুলো আমরা ব্যবহার করব, দেখেন এই যে ডানে বামে এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে প্রত্যেকটা রডের যে দূরত্ব, দেখেন এই প্রত্যেকটা রডের দূরত্ব হবে যে কিন্তু আমাদের 6 ইঞ্চি। যেমন উপরেটা থেকে নিচেরটা, নিচেরটা থেকে উপরেরটা, এরকম 6 ইঞ্চি আমাদের পার্থক্য থাকবে রড, 6 ইঞ্চি। এটা গেল আমাদের দৈর্ঘ্যের দিকে রডের হিসাব। তারপরে এবার আমরা দেখবো প্রস্থের দিকে, প্রস্থ রড। তো প্রস্থ রড বলতে এই যে 50 ফিট ছড়া, এটাকে বলা হয় প্রস্থ। তো এখান থেকে এখান পর্যন্ত যে রডটা নিব, এটা হলো যে আমাদের 50 ফিট রড। তো এটাও আমাদের 12 mm রড নিতে পারি আমরা, বা 400 সুতা রড নিয়ে আমরা এই হিসাবটা করতে পারি। তো এখানে আমাদের যে রডগুলো এখান থেকে এখানে, এখান থেকে এখানে যে দূরত্বটা দেওয়া আছে, এটা হলো যে আমাদের 5 ইঞ্চি। তো আমাদের লম্বা রডগুলোর ক্ষেত্রে হলো যে 6 ইঞ্চি, আর প্রস্থ রডের ক্ষেত্রে হলো যে 5 ইঞ্চি দূরত্ব। এই দূরত্বটা আপনাদের মনে রাখতে হবে। আপনারা যারা কন্ট্রাক্টরের কাজ করেন বা রাজমিস্ত্রির কাজ করেন, এই দূরত্ব যদি আপনারা না জানেন বা জানিয়ে না থাকেন, তাহলে কিন্তু আপনারা সঠিক হিসাব মিলাইতে পারবেন না। তো ভিউয়ার্স, এখন আমরা এই যে রডগুলো আমরা 60 ফিট 50 ফিট রড নিব, এখন আমরা কতটা রড নিব এবং কত কেজি রড এই ছাদের মধ্যে লাগবে, এই হিসাবটা আমরা বের করব। তো এই হিসাবটা বের করার জন্য সর্বপ্রথম আমাদের যে হিসাবটা বের করতে হবে, 1 ফুট রডের ওজন আগে বের করতে হবে আমাদের। তো 1 ফুট রডের ওজন যদি আমরা বের করি, তাহলে আমাদের ডানে বামে উপরে নিচে কি পরিমাণ রড লাগতে পারে, সেই সূত্রের মাধ্যমে আমরা পুরো হিসাবটা শর্টকাট পেয়ে যাব। তো ভিউয়ার্স, 1 ফুট রডের ওজনের যে সূত্রটা, সেটা হলো যে d² / 532.17, অর্থাৎ এটা হলো যে আমাদের ফুটের হিসাব করা যে সূত্র। তো এখন আমরা ডি মানে ডায়া, যে আমাদের ডায়া যেমন 12 mm রড নিয়ে আমরা কাজ করবো, এই জন্য ডি এর মান হবে 12। তারপর নিচের যে রিকোয়ারমেন্ট আছে, এটা কিন্তু সূত্রের একটি অংশ। তো 12 যদি আমরা ভাঙ্গাই, 12 বার 144, এটাকে যদি 532.17 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ফলাফল আসতেছে 0.27 কেজি। এটা হলো যে আমাদের 1 ফুট 4 সুতা রডের ওজন, 1 ফুট 4 সুতা রডের ওজন 0.27 কেজি। তো ভিউয়ার্স, এখন আমরা দূরত্ব, লম্বা যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা একটু ভাঙিয়ে নিব। যেহেতু দূরত্ব হলো যে আমাদের 6 ইঞ্চি লম্বা, তো যেহেতু আমাদের 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে এই যে ইঞ্চিটাকে আমাদের ফুটে নিতে হবে। তাহলে আমাদের যে দূরত্বটা আছে 6 ইঞ্চি, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের যে ফলাফল আসবে সেটা হবে 0.5 ফুট, এটাও ফুট। কারণ আমাদের যেহেতু এই যে 1 ফুট রডের ওজন বের করছে, ফুট থেকে আমাদের ওজনটা বের করতে হবে, তাহলে সবগুলো রিকোয়ারমেন্ট আমাদের ফুটে কনভার্ট করতে হবে। তো এই যে দূরত্ব, প্রত্যেক রডের দূরত্ব 0.5 ফুট। তারপরে রয়েছে রডের পরিমাণ।
তো এখন আমরা রডের পরিমাণটা বের করব যেহেতু আমাদের 60 ফুট লম্বা তো এই 60 ফুট লম্বার মধ্যে আমরা যদি 0.5 দিয়ে ভাগ করি 0.5 দিয়ে যদি আমরা ভাগ করি এত ফুট তো এটাকে ভাগ দিলে আমাদের রডের পরিমাণ আমরা পেয়ে যাব অর্থাৎ এখানে আমাদের এই যে রডের যদি আমরা 0.5 ফুট যদি দূরে দূরে আমরা একটা রড সেট করি 60 ফুটের তাহলে আমাদের এই যে ডানে বামে যে রডগুলো এখানে আমাদের প্রায় 120টি রড লাগবে তো এখন এই যে 60 ফুট রডের ওজন মানে এখান থেকে এখান পর্যন্ত তো 60 ফুট তো এরকম রড লাগবে আমাদের 120টা তাহলে আমাদের টোটাল কত কেজি রড লাগবে ডানে বামে এটা বের করতে হবে তো 60 ফুট রডের ওজন হবে যে যেহেতু 1 ফুট রডের ওজন হলো যে আমাদের এখানে এই যে উপরে দেখেন 1 ফুট রডের ওজন বের করছি 0.27 কেজি তাহলে আমাদের একটা রডের ওজন হবে যেহেতু 60 ফুট লম্বা তাহলে 60 ইনটু মানে 0.27 এই দুইটা যদি আমরা গুণ দেই তাহলে আমরা যে ফলাফলটা পাবো সেটা হবে যে 16.2 কেজি অর্থাৎ আমাদের এখান থেকে এখান পর্যন্ত 60 ফুট লম্বা যে রডটা আছে এটার ওজন হলো যে 403টি রডের ওজন হলো যে আমাদের 16.2 কেজি তো ভিউয়ার্স এটা হলো যে আমরা 60 ফুট লম্বা একটি রডের ওজন বের করলাম তো এখন আমরা এই যে 120টি রডের ওজন বের করতে হবে যেহেতু এই ছাদে আমাদের 6 ফুট দূরে 6 ইঞ্চি দূরে দূরে যে রড ব্যবহার করি এর জন্য আমাদের প্রায় 120টি রড লাগবে তো 120 গুণ যেহেতু একটা রডের ওজন হলো যে 16.2 কেজি তাহলে 120 গুণ 16.2 যদি গুণ করি তাহলে আমাদের টোটাল ফলাফল আসতেছে এখানে 120টি রডের ওজন হবে আমাদের 1944 কেজি তো এটা হলো যে আমাদের ডানে বামে যে রডের হিসাবটা সেটা এখন আমরা দেখব উপর নিচে রডের যে হিসাব যেমন প্রস্থের ক্ষেত্রে তো এখন দেখেন প্রস্থের ক্ষেত্রে প্রথম আমাদের দূরত্ব হিসাবটা বের করতে হবে প্রস্থ তো এখান থেকে এখান এখান থেকে এখান এখান থেকে এখান এই যে দূরত্ব এই দূরত্বটা আমাদের বের করতে হবে এই যে দূরত্ব এই দূরত্বটা আমাদের বের করতে হবে তো প্রস্থের দূরত্ব হলো যে আমাদের 5 ইঞ্চি 5 ইঞ্চিকে আমরা 12 দিয়ে যদি ভাগ করি আমাদের ফলাফল আসবে 0.41 ফুট তো 0.41 ফুট এই এটাকে যদি আমরা রডের পরিমাণ আমরা বের করব যেহেতু আমাদের 50 ফুট ছড়া তাহলে এটাকে আমরা যে এখানে দূরত্ব হিসাবটা রয়েছে এই দূরত্বটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের টোটালি কয়টা রড লাগবে এই ছাদে সেটা বের হয়ে যাবে অর্থাৎ এখানে এই ছাদের মধ্যে আমাদের যে প্রস্থের যে রডগুলো এটা লাগতে আছে 122টি আর আগেরটা ছিল আমাদের 120টি রড লম্বা তো এখানে যদি 122টি রডের প্রয়োজন হয় তাহলে দেখেন এখন 50 ফুট রডের ওজন তো ওটা ছিল আমাদের 60 ফুট লম্বা আর এটা হলো যে আমাদের উপরে নিচে এটা হলো যে আমাদের 50 ফুট লম্বা তো এই 50 ফুট রডের ওজন এই 50 গুণ যেহেতু আমরা 1 ফুটের ওজন পাচ্ছি 0.2 কেজি এই তাহলে এই 0.7 কেজি দিয়ে আমরা 50টা গুণ দিব গুণ দিলে আমাদের যে ফলাফলটা আসবে সেটা হবে যে 13.5 কেজি এটা হলো যে আমাদের এই যে 50 ফিট লম্বা 403টি রডের ওজন 13.5 কেজি তো এখন এখানে যেহেতু আমাদের 122টি রড লাগবে তাহলে 122টি রডের ওজন হবে ওইটাকে আমরা ওই যে 13 দিয়ে গুণ দেব যেহেতু একটা রডের টোটাল ওজন হলো 13.5 কেজি এই 122কে যদি আমরা এটা দিয়ে গুণ দেই তাহলে আমাদের যে ফলাফলটা আসবে সেটা হবে যে 1627 কেজি আমাদের প্রস্থ থেকে রড লাগবে তো ভিউয়ার্স আমরা একটি লম্বা লম্বি ভাবে ডানে বামে একটি রডের হিসাব বের করলাম আবার আমরা উপর নিচে আরেকটি রডের হিসাব টোটালে পেলাম তো আমরা দুইটা কেজি পেয়েছি একটা কেজি পেয়েছি 1944 কেজি যেটা আমাদের ডানে বামে লম্বা আর যেটা উপর নিচে লম্বা এখানে পেয়েছি আমরা 1000 অর্থাৎ 1647 কেজি তো ভিউয়ার্স এখন আমরা এই দুইটা রডের যে মোট পরিমাণ সেটা বের করব তো দুইটি রডের মোট পরিমাণ হলো এই যে 1944 এর সাথে আমরা এই যে 122টি রডের যে ওজন 1647 দুইটা আমরা যোগ করব তো যোগ করলে আমাদের টোটাল ফলাফল এখানে আসবে আমাদের 3591 কেজি তো ভিউয়ার্স এখানে যে 60 ফুট এবং 50 ফুট অর্থাৎ 3000 স্কয়ার ফুট যে ছাদটি রয়েছে এই ছাদটি আমাদের তৈরি করতে এখানে রড লাগবে আমাদের 400টা প্রায় 3591 কেজি তো ভিউয়ার্স এখন আপনারা এটাকে যদি 1000 দিয়ে ভাগ করেন তাহলে আমাদের 3.591 কেজি অর্থাৎ প্রায় 3.5 টন
प्लट लगभग हमारे 3000 स्क्वायर फिटर एक बिल्डिंग तैरि करते। तो व्यूअर्स आशा रखी अपनारा बुझान अपन के बोझान परिश्रम। तो जदि अवश्य भिडियो भलो लागे बुझे थकें लाइक करबें कमेंट कर बंधुदेर साथे शेयर करबें और एधरनेर गुरुत्वपूर्ण भिडियो क्षेत्र अवश्य हमारे चैनल सबसक्राइब कर रखबें। जरा अलरेडी चैनल सबसक्राइबर रहेछेन सबाई के असंख्य धन्यवाद। तो व्यूअर्स आज के पर्यन्त परवर्ती भिडियो देखार आमंत्रण जानिए आजकेर भिडियोटी एखाने शेष। भालो थाकबें सबाई, आल्लाह हाफेज।